বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিরাপদ রাখতে হলে বাংলাদেশের অসাম্প্রদায়িক মানবতাবোধকে আজকে বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশের গণতন্ত্রকে নিরাপদে রাখতে হলে বিএনপি নামক এই অপশক্তিকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে। আজকে এটাই আমাদের অঙ্গীকার। ইতিহাসটা আরো পেছনে চলে যেতে হবে, 75 থেকে যে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি এদেশে শুরু হয়েছে, সেই ধারা 15ই আগস্ট থেকে 3রা নভেম্বর জাতীয় চার নেতার বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মীদের নৃশংস হত্যাকাণ্ড এবং এরই ধারাবাহিকতা 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী আজকের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনাকে টার্গেট করে, যিনি ছিলেন গ্রেনেড হামলার একেবারেই বলতে হয় প্রাইম টার্গেট, এবং আবির রহমান সহ 23 জনের জীবন চলে গেল, হারিয়ে গেল। এ সমুদয় ইতিহাসটা একটি দল বিএনপি, তাদের প্রতিষ্ঠাতা, তাদের এই দলের নেতৃত্ব, এই দল যখন ক্ষমতায় ছিল শাসক দল, এই দলটি মূলত বাংলাদেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতির হোতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিরাপদ রাখতে হলে বাংলাদেশের অসাম্প্রদায়িক মানবতাবোধকে আজকে বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশের গণতন্ত্রকে নিরাপদে রাখতে হলে বিএনপি নামক এই অপশক্তিকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে। আজকে এটাই আমাদের অঙ্গীকার। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব আমাদের ইতিহাসে এক অসাধারণ ত্যাগী বিজয় লক্ষ্মী নারী। তার আজ 94তম জন্মদিবস। জন্মের আনন্দ বেদনার অশ্রুতে যখন ঢেকে যায়, সে এক অনির্বচনীয় অনুভূতি যার কোন প্রকাশ। বেগম ফজিলাতুন্নেসা মুজিব শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা, এই যে উত্তরণ বঙ্গবন্ধুর জীবনের সংগ্রামের, স্বাধিকার থেকে স্বাধীনতা সংগ্রাম, এ সমুদয় সংগ্রাম বেগম মুজিব ছিলেন তার শুধু সহধর্মিনী নন, তিনি ছিলেন তার নিবেদিত প্রাণ সহযোদ্ধা, তিনি ছিলেন তার একেবারেই কাছে একজন সহকর্মী, যিনি সংকটে সংগ্রামে পেছন থেকে বঙ্গবন্ধুকে
প্রেরণা দিয়েছেন, শক্তি দিয়েছেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগিয়েছেন।